আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ওটিসি ওয়াল থেকে। তো আজকে আমি দেখাবো বাংলাদেশের মধ্যে 2022 সালে কোন ফেদারের দাম কেমন এবং কোনটা অরিজিনাল এবং কোনটা কপি, সঠিক ফেদারটা কিভাবে আপনারা কিনতে পারেন তার একটা বেসিক ধারণা দেব এই ভিডিওতে। তো চলুন শুরু। পালকের ফেদার দিয়ে প্রথমে, দেশের মধ্যে একটা জনপ্রিয় ফেদার এটা, খেললে এটা দিয়ে খেললে আসলে একটা প্রফেশনাল মুডের মধ্যে একটা ফিলিংস পাওয়া যায়। যারা ভালো খেলে থাকেন তারা এটা চিনবেন, আর সবাই তো চিনেন। এই যে এটা হচ্ছে এই ফেদারটা, এটা এটার প্রাইস হচ্ছে মাত্র 60 টাকা। এটা অরিজিনাল, অরিজিনালটা চেনার সহজ উপায় হচ্ছে আপনার এখানে হচ্ছে আপনার প্লাস্টিক থাকবে আর এটা হচ্ছে পালকের থাকবে, হাফ ফেদার, হাফ হাফ প্লাস্টিক হাফ পালক, অর্থাৎ পাখনা আর কি। আর এটা একটু শক্ত থাকবে, হ্যাঁ অরিজিনালটা হবে একটু শক্ত, আর যেটা কপি এটা থাকবে নরম। তো এটা ফুল বক্স নিলে আপনাদের পড়বে আপনার 650 টাকা, আর এক পিস করে নিলে আপনার পড়বে। আর এটা হচ্ছে ফেদার, এটাও সেম একই 757-এর মতো, এটা হচ্ছে হাফ প্লাস্টিক হাফ পালকের। তো এটাও সেম একই, এটা আসলে মোটামুটি গ্রাম অঞ্চলে অ্যাভারেজ লেভেলের, এটাও নিতে পারেন। এটা হচ্ছে আপনার মাত্র 50 টাকা। আর যদি আপনারা এক ডজন এক বক্স নিতে চান, এক ডজনের মধ্যে 12টা থাকে আর কি এক বক্সে, তো এই 12টা যদি নিতে চান তাহলে এটা পড়বে 50 টাকার মধ্যে, আর যদি ফুল 12টা নিতে চান তাহলে 500 টাকা বক্স পড়বে। তারপরে হচ্ছে এটা হচ্ছে এটাও প্রোপেটেলের 767। এই ফেদারটা আসলে অনেক অন্য লেভেলের। এই ফেদারটার মধ্যে একটা নতুনত্ব আছে, দেখুন এটার অর্ধেক টিয়া কালার অর্ধেক সাদা। এটা যখন খেলবেন রাতে, এই যে এটা, এই যে এখানে একটা দেখুন, এটা ঝিকমিক করবে, অর্থাৎ যাদের এলাকায় লাইটের সমস্যা আছে তারা যদি এই ফেদারটাতে খেলেন আমার মনে হয় না লাগে সমস্যা হতে পারে, কারণ এটা লাইট, একটু লাইটের আলো পেলে এটা একটা আলাদা একটা ঝিলিক দিবে। 767 ফেদারটা, এটাও হাফ প্লাস্টিক হাফ পালকের। তো এটার একটা, তো এটা দিয়ে আপনারা প্রফেশনাল মানে ফুললি প্রফেশনাল মোডের খেলা যদি আপনারা খেলতে চান তাহলে এটাতে খেলতে পারেন পালকের, এটাও অনেক ভালো। এটা মাত্র 60 টাকা, আর যারা ফুল বক্স নেবেন অর্থাৎ 12 পিস, এটা পড়বে আপনাদের জন্য মাত্র 700 টাকা। বাংলাদেশের মধ্যে তুমুল জনপ্রিয়, অর্থাৎ যেখানেই যান শহর কিংবা গ্রাম যেখানেই যান এই ফেদারটা অনেক জনপ্রিয়। এটা হচ্ছে Panther 777। এই Panther 777টা পুরোটাই প্লাস্টিকের, আর এই এটার গোড়াটা হচ্ছে একটু নরম সাইজের, আর এটা আপনি বাড়ি দিবেন অনেক হার্ড বাড়ি দিবেন কিন্তু স্লো যাবে। এটা হচ্ছে একবার স্লো দৌড়ায়, অনেক স্লো দৌড়ায় এটা, এটা এটা যারা খেলছে তারাই বুঝতে পারবে, আর এটা তো অনেকেই চিনেন। এটার দাম আমরা নিচ্ছি মাত্র 110 টাকা, আর যারা ফুল বক্স নেবেন, ফুল বক্স নিলে 650 টাকা করে পড়বে, আর যদি এক পিস নিতে চান তাহলে 110 টাকা। আর আমাদের দোকানে আসলে, আমাদের এই পেজ থেকে আসলে কিংবা আমাদের ইউটিউব থেকে আসলে একটা প্রাইস আপনাদেরকে দেওয়া হবে, এটা আপনারা আসলেই বুঝতে পারবেন। এটা হচ্ছে Power-333। তো এই ফেদারটা আসলে কি বলবো, এটা নিয়ে আসলে কিছু বলার নেই। এটা বিগত অনেক বছর ধরে ফেদারের জগতে কিং এবং বাংলাদেশের মার্কেটে এটা রাজত্ব করতেছে, প্রফেশনাল খেলে আর যারা গ্রামে যে কোনো যেভাবেই খেলে এই ফেদারটার তুলনা আসলে নেই। আর এটা হচ্ছে কপি, এটা হচ্ছে অরিজিনাল, দেখুন বক্সের মুখটা একটা লাইট একটা ডিপ। তারপরে এখানে আপনারা কালারটা জানেন আসলে টের পাচ্ছেন কিনা জানি না, এই যে এই কালারটাও লাইট, এটা হচ্ছে ডিপ, ঠিক আছে। তারপর দুটোই বক্স সেম, আলাদা করে রাখলে বোঝা যায় না, একসাথে করলেই বোঝা যায়। তবে এটা একটা জিনিস বুঝবেন, এই যে এখানে এই যে মুখটায় চাপ দিবেন, এই যেটা কপি এটা অনেক হার্ড হবে, আর যেটা অরিজিনাল এটা একটু নরম হবে। এই যে দেখুন, আমি ভিডিওতে আমি আসলে বুঝতে পারছি, এই যে দেখুন এটা আমি অনেক জোরে চাপ দিতেছি কিন্তু একচুলও নড়াতে পারতেছি না, আর এটা চাপ দিয়েছি দেখছেন এটা একটু নরম হচ্ছে এই আর কি। তো এখানে আমি আপনাদের সুবিধার্থে এটা বুঝে দিই, এই যে দেখুন এটা অনেক নরম, আর দেখেন এটা এটা একটু হার্ড, ঠিক আছে। তারপরে দুটা ফেদার, এই যে দেখুন এই দুটা ফেদার, এই দুটা, একটা একটা হচ্ছে চকচক করবে আর একটা চকচক করবে না। আর একটা জিনিস হচ্ছে, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই দেখুন এটা কি সুন্দর হয়ে গেল, কিন্তু এটা দেখছেন হবে না, এক সাইড বাঁকা এক সাইডই। তো আসলে সবাই বুঝতে পারছেন আমার এই ভিডিওটি। আর এটা আপনারা নিলে এক পিস রাখা যাবে অরিজিনালটা 120 টাকা, আর যদি আপনারা 6 পিস নেন তাহলে 650 টাকা, অর্থাৎ এক ডজন নেন 1300 টাকা পড়বে, আর এক পিস নিলে আপনার 120 টাকা করে যোগ করে যত হয়।
আর আমাদের কাছে মূলত কপিটা নেই, আমি অন্যখান থেকে একটা কালেক্ট করছি আপনাদের বোঝানোর স্বার্থে। তো ধন্যবাদ সবাইকে, আমার পাশে থাকবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমার যারা পেজ থেকে দেখছেন তারা লাইক দিবেন, ফলো দিবেন, শেয়ার দিবেন। ধন্যবাদ সবাই।